আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ও বারাকাত প্রিয় দিনী মুসলমান ভাই ও বোনেরা এই ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করি সেটি হলো পবিত্র আল কোরআন হাত থেকে পড়ে গেলে বা উঁচু জায়গা থেকে নিচে পড়ে গেলে আমাদের করণীয় কি নিঃসন্দেহে আল্লাহর কিতাবের প্রতি সম্মান প্রদর্শন করা ওয়াজিব ওলামাইকেরাম এ ব্যাপারে একমত যে যদি কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে কোরআন মাজিদের অবমাননা করে তাহলে তার থাকে না কিন্তু যদি ভুলবশত বা অসতর্কতা হাত থেকে কিংবা উপর থেকে পবিত্র কোরআন পড়ে যায় তাহলে এক্ষেত্রে গোনা হবে না এবং কোনো কাফফারাও দিতে হবে না বরং চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে বা ইস্তেক করতে হবে এর দলিল হলো আল্লাহ তাআলা বান্দার জবানে বলেন হে আমাদের পালনকর্তা যদি আমরা ভুলে যাই কিংবা ভুল করি তবে আমাদেরকে অপরাধী করোনা বাকারা দুশো বলেন আমি কবুল করেছি মুসলিম শরীফের একশো ছাব্বিশ নম্বর হাদিস আর শরীয়ত আমাদেরকে এই শিক্ষা দেয় যে ভুল হয়ে গেলে ইস্তেকফার করবে সেই সাথে সতর্ক থাকতে হবে যেন এমনটি পুনরায় আর না ঘটে